শাবনূর বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নব্বই দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় শাবনূরকে প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতের সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের প্রথম ছবি ব্যর্থ হলেও পরে হার্ট নায়ক সালমান শাহ সাথে জুটি করে ব্যাপক জনপ্রিয়তা পান শাবনূর একে একে এই জুটি সুপারহিট দিতে থাকেন সালমানের অকাল মৃত্যুতে সাময়িকভাবে শাবনুরের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়ত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় দক্ষতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত অবস্থান করতে সাহায্য করে পরে রিয়াজ শাকিল খান ফেরদোস আহমেদ ও শাকিব খানের সাথে জনপ্রিয় জুটি করে বেশ কিছু জনপ্রিয় ছবি উপহার দেন শাবনর দুই সালে মুস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমাণ দশ বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন ক্যারিয়ারের ২৬ বছর পূর্ণ হয়েছে কিন্তু জনপ্রিয়তায় ভাটা পড়েনি শাবনূর উনিশশো উনআশি সালের সতেরোই ডিসেম্বর যশোর জেলা শাসা উপজেলার নবাননে জন্মগ্রহণ করেন শাবনূরের পুরো নাম কাজী শারমিন নাহিদ নুপুর পরিবারের মানুষেরা তাকে নুপুর বলেও ডাকেন চলচ্চিত্রে নাম লেখানোর সময় স্বনামধন্য নির্মাতা এহতেশাম এই নায়িকার নাম রাখেন শাবনূর শাবনরের পিতার নাম শাহজাহান চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি বোন ঝুমুর এবং ভাই তমাল নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়ায় প্রবাসী দুই হাজার এগারো সালের ছয় ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনরের আংটি বদল হয় এবং দুই হাজার বারো সালের আঠাইশ ডিসেম্বর তাকে বিয়ে করেন শাবনর এরপর তিনি অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন এবং নাগরিকত্ব লাভ করেন দুই হাজার তেরো সালের উনত্রিশ ডিসেম্বর শাবনূর প্রথম ছেলে সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নেহান একমাত্র ছেলে আইজান নিহানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করি অস্ট্রেলিয়ার সিডনিতে থাকছেন শাবনুর সেখানে ছেলেকে স্কুলেও ভর্তি করেছেন তিনি